হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হুয়াওয়ে ব্র্যান্ডটির সাব ব্র্যান্ড হচ্ছে অনর, তবে তাদের ফোনগুলোর কোয়ালিটি অন্যান্য যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের থেকে কোনো অংশেই কম নয়। তো আজকেই সে অনর ব্র্যান্ডের আরেকটি ফোন অনর 50 নিয়ে কথা বলবো। বেসিক্যালি কিছুদিন আগে আমি ফোন নিয়ে ঘাটাঘাটি করার সময় এই ফোনটা সম্পর্কে জানি এবং দেখি যে ফোনটা যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের থেকে কোনো অংশেই কম নয়। তো চলুন জেনে আসা যাক অনর 50-তে অনর আমাদের কী অফার করছে। ফোনের সব থেকে হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনের চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 778G, যা একটি 5G চিপসেট। এছাড়াও রেয়ারে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। সো এই সকল বিষয় নিয়ে ফোনটা আসলেই কেমন হবে এবং আপনাদের এই ফোনটা আদৌ কিনা উচিত কিনা সেই সব কিছু নিয়ে আজকে কথা বলবো। সো পুরো ভিডিও জুড়ে আমি মাইন থাকছি আপনাদের সাথে, অ্যান্ড আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি ফোনের লুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটার দিকে তাকালে প্রথমেই নজর পড়বে এর ক্যামেরা মডিউমের দিকে, কারণ ক্যামেরা মডিউমটা বেশ বড়। অর্থাৎ এর ক্যামেরা মডিউমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুটো সার্কেল রয়েছে, যার মধ্যে প্রথম যে সার্কেলটা রয়েছে সেটার ভিতরে একটি সেন্সর ইউজ করা হয়েছে এবং নিচে তিনটি আরও সেন্সর ইউজ করা হয়েছে এবং সেখানেই একটি এলইডি ফ্ল্যাশও রয়েছে। অ্যান্ড ফোনের পেছনে যে ডিজাইনটা রয়েছে সেটাও আমার কাছে খুবই প্রিমিয়াম লেগেছে, ইনফ্যাক্ট আলোতে খুব চিকচিক করবে। নিচে তাদের অনারের ব্র্যান্ডিং রয়েছে। ফোনের ডান পাশে থাকছে এর পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার। নিচে আসলে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল। সাথে থাকছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির সামনে আসলে পেয়ে যাবেন একটি ফুল ব্লু ডিসপ্লে, যার বেজেল সাইজটাও আমার কাছে খুবই ন্যারো মনে হয়েছে, এবং মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো রয়েছে এর সেলফি ক্যামেরাটি, যেটা ডিসপ্লের মধ্যে খুব ভালোই স্যুট করেছে। তো ভিউয়ার্স, এবার যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, ফোনে কিন্তু একটি কার্ভ ডিসপ্লে থাকছে যেটা আমার কাছে একেবারেই অসাম লেগেছে। অ্যান্ড্রয়েডই হচ্ছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি ওলেড প্যানেল ডিসপ্লে, যেটা তো 1 বিলিয়ন কালার সাপোর্টেড। অ্যান্ড এটাতে কিন্তু 120Hz রিফ্রেশ রেটটাও থাকছে। সো ডিসপ্লেটা এক কথায় সুপার টুপার বলাই চলে। এনার পিপিআই ডেন্সিটি হচ্ছে 392। ভিউয়ার্স, বেসিক্যালি এই ফোনের ডিসপ্লেতে আপনারা অনায়াসেই খুব স্মুথ একটা ফিল পেয়ে যাবেন, কারণ 120Hz রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও 1 বিলিয়ন যেহেতু কালার সাপোর্টেড রয়েছে, সো শার্পনেস কিংবা ডিটেলসের ঘাটতি লক্ষ্য করবেন না। এছাড়াও কালারগুলো বেশ সুন্দর দেখাচ্ছিল। এবার যদি আমরা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকহ্যান্ডে থাকছে ম্যাজিক ইউআই 4.2, যেটাতে গুগল প্লে সার্ভিসটাও সাপোর্ট করবে, বাট এটা ডিপেন্ডেন্ট হবে কোন রিজন বা কোন দেশে এটা লঞ্চ হয়েছে। সো ভিউয়ার্স, এর চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G, যা একটি 6nm বেসড অক্টাকোর প্রসেসর এবং যার ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz, এবং এর জিপি হিসেবে থাকছে অ্যান্ড্রিনো 642L। সো ভিউয়ার্স, বলতে গেলে এই চিপসেটটা কিন্তু 2021 সালে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং চিপসেট বলা চলে, কারণ এই চিপসেটের যে 5G ভার্সনটা রয়েছে, অর্থাৎ এই ফোনে যে 5G ভার্সনের চিপসেটটা দেওয়া রয়েছে, সেটার পারফরমেন্সটা জাস্ট অসাম। যে কোনো প্রকার হাই লেভেলের গেম খেলাতে কোনো প্রকার ল্যাকিংসি কিংবা ফ্রেম ড্রপ অনায়াসেই লক্ষ্য করবেন না, অ্যান্ড বেশ স্মুথলি গেমিং করতে পারবেন। দুঃখজনকভাবে ফোনে থাকছে না কোনো ডেডিকেটেড এসডি কার্ড স্লট। ফোনের মোট 4টি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে, 6GB র্যাম, 128GB রোম, 8GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 256GB রোম, এবং সবচেয়ে হাই ভ্যারিয়েন্ট হচ্ছে 12GB র্যাম, 256GB রোম। ভিউয়ার্স, ক্যামেরা প্যানেল নিয়ে কথা বলতে গেলে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং থার্ড এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো শুটার এবং একটি ডেপ সেন্সর। মেইনলি এর 108 মেগাপিক্সেলের ক্যামেরার পারফরমেন্সটা খুবই জোস, ইভেন কি যেহেতু 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া রয়েছে, সো ক্যামেরা পারফরমেন্সটা বেশ ভালো পাবেন। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 4K 30fps এর রেকর্ড করতে পারবেন এবং 1080p 60fps এর রেকর্ড করতে পারবেন, এবং ভিউয়ার্স, এটাতে কিন্তু জাইরো ইএস থাকছে, সো ভালো একটা স্টেবিলাইজেশন পেয়ে যাবেন ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30fps এর রেকর্ড করতে পারবেন, এবং যার কোয়ালিটিও এক কথায় অসাম হবে। ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে থাকছে 4300mAh ব্যাটারি ব্যাকআপ। সো মেইনলি এটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, মিনিমাম 5000 দিলে হয়তো আরও বেটার হতো, বাট চিন্তার কোনো কারণেই চার্জিংয়ের জন্য থাকছে 66W ফাস্ট চার্জার, এবং কোম্পানি বলেছে মাত্র 45 মিনিটে ফোনটা ফুল চার্জ করতে সক্ষম, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে 5000mAh ব্যাটারি ব্যাকআপটা দিলে হয়তো আরও বেটার হতো। ফোনের একটি ওলেড প্যানেল ডিসপ্লে হওয়াতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার পারফরমেন্সটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। সো ভিউয়ার্স, এই ছিল ফোনের ফুল ডিটেলস অ্যান্ড স্পেসিফিকেশন। তো মেইনলি আপনাদের যদি ফোনের প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলি,
ফোনটা অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে এন্ড ফোনটা কিন্তু এখনো ইন্ডিয়া কিংবা বাংলাদেশের বাজারে ওভাবে অ্যাভেলেবেল নেই। যেহেতু অনার ব্র্যান্ড অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে আসে না, তো আপনারা হয়তো বিভিন্ন আনঅফিসিয়াল শপে এই ফোনটা আপনারা পেতে পারেন কিংবা ইন্ডিয়ার মার্কেটেও এই ফোনটা হয়তো আনঅফিসিয়ালি পেয়ে যেতে পারেন। অ্যান্ড ভিউয়ার্স, ফোনটার প্রাইসিং নিয়ে যদি বলতে হয়, ফোনটার প্রাইস অ্যারাউন্ড 38,000 থেকে 40,000 টাকা পর্যন্ত হতে পারে। তো আপনারা যারা এরকম একটা প্রাইসে ভালো একটা ফোন কিনতে চান, সেক্ষেত্রে আপনারা অনার 50 ফোনটা অনায়াসে কিনে নিতে পারেন। বাট হয়তো আপনাদের এর সার্ভিসিংয়ে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে, ইনফ্যাক্ট আপনারা হয়তো ফোনটা কেনার ক্ষেত্রেও কিছুটা স্ট্রাগল ফেস করবেন কারণ যেহেতু এই ফোনটা অ্যাভেলেবেল না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। ফোন সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।